বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার সান্ধ্যকালীন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি বাংলা ব্যাকরণের একটি বিশেষ অধ্যায়, ধ্বনি ও বর্ণ সম্পর্কে। এই ধ্বনি ও বর্ণ এই অধ্যায়টিতে আমরা কোন কোন বিষয় পেলাম সেই বিষয়গুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রথমে চলে আসব ধ্বনি সংক্রান্ত আলোচনায়। দেখো, এই যে ধ্বনি শব্দটা, এই ধ্বনি শব্দের আভিধানিক অর্থ হলো শব্দ বা আওয়াজ। এবার এই ধ্বনি শব্দের ব্যুৎপত্তি কি হতে পারে? দেখো, ধন ধাতু চোখ ই অর্থাৎ ধ্বনি, আর এই ধ্বনি উচ্চারণের উৎসই হলো ফুসফুস। মনে রাখবে, ফুসফুস। তবে এই যে প্রথম দিকে বললাম না যে ধ্বনি শব্দের আভিধানিক অর্থ হলো শব্দ বা আওয়াজ, দেখো শুধু শব্দ বা আওয়াজ হলেই হবে না, সেটা অবশ্যই মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত শব্দ বা আওয়াজ হতেই হবে। এবার এই যে বাংলা ব্যাকরণের যে আমরা ধ্বনি বলছি না, এই ধ্বনি বলতে অ্যাকচুয়াল কি বোঝানো হয়? এই ধ্বনি বলতে বাকধ্বনিকে বোঝানো হয়ে থাকে। মানুষের কথা বলার সময় বাকযন্ত্রের সাহায্যে মুখগহ্বর থেকে যে শব্দ বা আওয়াজ উচ্চারণ করে তাকেই বলা হয় ধ্বনি। এখন কথা হচ্ছে বাকযন্ত্রটা তাহলে কি? দেখো, একটু বাকযন্ত্র সম্পর্কে আমরা একটু পরিচিত হই। তোমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাকযন্ত্রের ছবি। দেখো, বাকযন্ত্রের অনেকগুলো অংশ রয়েছে, যেমন নাসিকা গহ্বর, নাসারন্ধ্র, ওষ্ঠ, দন্ত বা দাঁত, জিভ, নিচের দিকে যে চোয়াল, মুখগহ্বর, শ্বাসনালী, এদিকে দেখো দন্তমূল, শক্ত তালু, কোমল তালু, আল জিভ, তারপরে দেখো আধা জিভ বা ষড়যন্ত্র, খাদ্যনালী, ফুসফুস, এগুলো সবটাই কিন্তু বাকযন্ত্রের অংশ। আমাদের এই যে কথা বলার ক্ষেত্রে প্রধান অবলম্বনই হচ্ছে বা প্রধান মাধ্যমই হচ্ছে বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শব্দ বা আওয়াজ হলো ধ্বনি। তাহলে এই যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করলাম, এই উচ্চারিত ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। দেখো একটা কথা কি বলতো, এই যে বাংলা ভাষায় মূল ধ্বনি কটা, এটা নিয়ে বিতর্কের শেষ নেই। তবে আমি বলবো বাংলা ভাষায় মূল ধ্বনি বা মৌলিক ধ্বনি এর সংখ্যা 37টি। কটি বলবে তোমরা? 37টি। আচ্ছা, কেন 37টি বললাম? বিভিন্ন বইতে তো বিভিন্ন রকম লেখা আছে, তাহলে এই সংখ্যাটা 37টা কী করে হলো? আচ্ছা, এই 37টা ধ্বনি সম্পর্কে আগে একটু বলি। আমি বলেছি মূল ধ্বনি বা মৌলিক ধ্বনি। দেখো, আমরা চলে যাচ্ছি সেই অংশটাই। কি? একদিকে রেখেছি স্বরধ্বনি, তার নিচে আছে ব্যঞ্জন ধ্বনি, সংখ্যা আর তার পরিচয়। আমরা জানি মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি, কিন্তু স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি। দেখো, বাংলায় 12টা স্বরবর্ণ থাকলেও লিয়ের ব্যবহার হয় না, তাই 11টি স্বরবর্ণ বলা হয়, কিন্তু আমরা মৌলিক স্বরধ্বনি 7টিকেই মান্যতা দিয়ে থাকি। দেখো, 7টি আমি লিখে নিয়েছি বা পাশে লিখে দিয়েছি, প্রত্যেকটা উচ্চারণ করছি না। উচ্চারণটা শুনলে বাড়ির ভাই বোনেরা এখনও ভাববে যে আমার থেকেও এরা ছোট, আমি বা যাও পারি এরা তাও হয়তো পারে না। যাই হোক, তোমরা যে অ আ, হ্রস্ব ই হ্রস্ব, এ ও আর এ, এই যে 7টা মৌলিক স্বরধ্বনি, এই 7টা মৌলিক স্বরধ্বনি সম্পর্কে জানলে, তাহলে যদি প্রশ্ন করা হতো বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত, তোমরা উত্তর দিতে 7টি। 7টি কি কি? অ, আ, ই, উ, এ, ও, আর, এ, এই যে 7টা, ঠিক আছে। এবার ব্যঞ্জনধ্বনির প্রসঙ্গে আসি। দেখো, বাংলা ভাষায় মূল ব্যঞ্জনধ্বনির সংখ্যা কিন্তু 30টি। মূল ব্যঞ্জনধ্বনি সেগুলো কি? দেখো, আমি পাশে বিস্তারিতভাবে লিখে দিয়েছি, তোমরা ধ্বনিগুলোকে একটু দেখে নেবে। দেখো, ক থেকে শুরু হচ্ছে আর ঢয়ে শূন্য ডয়ে গিয়ে আমরা শেষ করছি, প্রত্যেকটা পরপর লেখা আছে। তাহলে এই যে 37টা, এই 37টাকেই আমরা বলছি মূল ধ্বনি বা মৌলিক ধ্বনি। 37টার মধ্যে দুটো ভাগ বললাম, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি।
তাহলে আমরা যদি বলতাম মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত, তোমরা বলতে 30টি। তবে এটা নিয়েও কিন্তু বিতর্কের শেষ নেই, অনেক অথেন্টিক বইতেও লেখা আছে 29টি। কিন্তু আমার মনে হয়েছে আরও কিছু বই ঘাটার পরে যে না, এটা 30টাই হবে, তাই 30টাই তোমাদের সামনে তুলে ধরছি। যদি এ নিয়ে কোনো বিতর্কিত বিষয় হয় বা বিতর্ক থাকে, তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং নিজের দায়িত্বও কিছুটা অনেক সময় ঠিক করে নেবে। যাই হোক, এই যে আমরা মৌলিক ধ্বনি বা মৌলিক স্বরধ্বনি সম্পর্কে জানলাম, তাহলে 7টা আর 30টা জেনে নিলাম। আচ্ছা, এরপরে আমরা যদি একটু এই বর্ণ প্রসঙ্গে দেখি, ধ্বনির পরেই তো বর্ণ প্রসঙ্গ আসছে, তাই না? আমরা ধ্বনির লিখিত রূপকে বলছি বর্ণ, ধ্বনির লিখিত রূপকে বলছি বর্ণ। বর্ণ হচ্ছে লিখন কার্যে যে সমস্ত চিহ্ন দ্বারা ধ্বনিকে নির্দেশ করা হয় তাকে বর্ণ বলে। দেখো, এই সংজ্ঞাটা কিন্তু ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় দিয়েছেন। আর মোট বর্ণের সংখ্যা কিন্তু 50টি। মৌলিক ধ্বনি বললাম 37টি, কিন্তু এখন আমরা বর্ণ বলছি 50টি। এই বর্ণের সংখ্যা নিয়েও বিতর্ক রয়েছে বাংলা বর্ণমালায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে স্বরবর্ণের সংখ্যা 11টি আর ব্যঞ্জন বর্ণের সংখ্যা 39টি। আবার কিছু বইতে রয়েছে ব্যঞ্জন বর্ণের সংখ্যা 40টি। তবে আমার মনে হয়েছে ব্যঞ্জন বর্ণের সংখ্যা 39টা করাই শ্রেয়। আচ্ছা, এগুলো একটু দেখি তোমাদের সামনে নিয়ে কি আছে। দেখো, একদিকে বর্ণ আর একদিকে সংখ্যা আর তার পরিচয়। বর্ণ বলতে স্বরবর্ণ 11টি। দেখো, অ আ রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ রি এ ঐ ঔ আর ঔ, এই যে 11টা, শুধু লি নেই, লি এর ব্যবহার বাংলায় সাধারণত নেই। আর ব্যঞ্জন বর্ণ 39টি আমি দেখো পরপর সাজিয়ে রেখেছি, ক খ গ ঘ থেকে শুরু করে একেবারে চন্দ্রবিন্দু চাঁদ অব্দি। এবার অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা বাংলা বর্ণমালাতে দুটো ব পাই, একটা বর্গীয় ব, একটা অন্তঃস্থ ব। এই দুটো বয়ের মধ্যে একটাকে মান্যতা দিয়েছি আমি, অন্যান্য ক্ষেত্রে দুটো দেওয়া থাকে, যার ফলে এই সংখ্যাটা 40টা করে, কিন্তু আমার মনে হয়েছে এটা 39টা করাই শ্রেয়। তাহলে এই যে 39 প্লাস 11, এই দুটো সংখ্যা মিলিয়ে হলো 50টি। তাহলে বাংলা বর্ণের মোট সংখ্যা 50টি। তাহলে প্রথমে স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ 39টি। দেখো, এই যে 50টা বর্ণ পেলাম না, এই 50টা বর্ণের, আচ্ছা সবগুলোর উপর লক্ষ্য করো তো, সবগুলো কি মাত্রা আছে লক্ষ্য করে দেখো, স্বরবর্ণগুলো লক্ষ্য করো, সবগুলোর মাত্রা আছে না? এতে মাত্রা নেই, দেখো ওইতে মাত্রা নেই, ওতে মাত্রা নেই, মাত্রা আছে নেই। আবার কোনোটাই দেখো অর্ধেক মাত্রা রয়েছে, রি লক্ষ্য করে দেখেছ, অর্ধেক মাত্রা রয়েছে। তাহলে এই যে মাত্রাযুক্ত, মাত্রাবিহীন, অর্ধেক মাত্রা, এই বিষয়টা একটু ক্লিয়ার করি চলো। দেখো, আমি একভাবে ছকের সাহায্যে তোমাদের দেখাচ্ছি, কি দেখাচ্ছি, একদিকে পূর্ণ মাত্রা, স্বরবর্ণ পূর্ণ মাত্রা 6টা, অ আ রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ, এগুলো হচ্ছে পূর্ণ মাত্রা স্বরবর্ণের ক্ষেত্রে। আর অর্ধমাত্রা একটা রয়েছে, রি, এটা অর্ধেক রয়েছে দেখো। আর মাত্রাহীন বর্ণ কোনগুলো, 4টে, এ ঐ ঔ আর ঔ, ঠিক আছে। তাহলে স্বরবর্ণ বিষয়টা ক্লিয়ার। এবার ব্যঞ্জন বর্ণের দিকে যাও, দেখো পূর্ণ মাত্রার বর্ণ রয়েছে 26টি আর অর্ধমাত্রা রয়েছে 7টি, খ গ মূর্ধন্য থ ধ প তালবস্য, দেখো এগুলো, আর মাত্রাহীন বর্ণ 6টা। তাহলে এই যে দেখো 6 আর 7 এ 13 আর 26 39, তাহলে ওদিকে 39টার ধরন বলে দিলাম, এদিকে দেখো 11টির আমি কিন্তু বিষয়টাও বলে দিলাম। তাহলে বর্ণের ধরনে আমরা দেখতে পেলাম যে পূর্ণ মাত্রার বর্ণ রয়েছে স্বরবর্ণের ক্ষেত্রে 6টি আর ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে 26টি। অর্ধমাত্রার বর্ণ যদি বলি, তাহলে স্বরবর্ণের ক্ষেত্রে 1টি, রি, আর ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে 7টি। আর মাত্রাহীন বর্ণ যদি বলি, স্বরবর্ণের ক্ষেত্রে 4টি আর ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে মোট 6টি। তাহলে দেখো, এই যে বর্ণের ধরন, তার হের ফের, এটাও দেখা হয়ে গেল। এছাড়াও আমরা যখন একটু ছোট ছিলাম, তখন একদম প্রথম বর্ণ পরিচয়ের সময় আমাদের পড়ানো হতো আকার, রশ্মিকার, দীর্ঘিকার পড়ানো হতো না। তারপরে একটু পরে শিখলাম জফলা,
শিখেছি না? তাহলে এই যে কার আর ফলা ব্যাপারটা কি? কার আর ফলা, কার হচ্ছে স্বরবর্ণর ক্ষেত্রে, তাই না? আর ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে। আচ্ছা, এই কার আর ফলা বিষয়টা একটু তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। দেখো, প্রথমে সংজ্ঞা রেখেছি, কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, আর ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, এই যে কারের সংখ্যা কত? কার সংখ্যা কিন্তু 10টি। দেখো, অয়ের কোনো কার হয় না, হয় বাকিগুলোর কিন্তু সবগুলো হয়। তাহলে কারের সংখ্যা হচ্ছে 10টি, আর মনে রাখবে ফলা হচ্ছে মোট 6টি। আচ্ছা, কার 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 হয়? দেখো, কার হচ্ছে আমরা অ থেকে শুরু করে ঔ অবধি যে কারগুলো পাই, অ আকার, অ থেকে না আ থেকে, আকার, রশ্মিকার, দীর্ঘিকার থেকে শুরু করে ঔকার, এইগুলোর কার হয় মোট 10টা। দেখো, আমি লিখে রেখেছি। আর এদিকে ফলা যাও, দেখো ফলা যে 6টা ভাগ, হ্যাঁ, কিসে কিসের ফলা হয় সেই ফলাগুলো দেখো আমি 6টা ওখানে বর্ণ লিখে রেখেছি, তাই না? মনে রাখবে অয়ের কোনো রকম সংক্ষিপ্ত রূপ নেই, অয়ের কোনো রকম সংক্ষিপ্ত রূপ নেই। তাহলে মোটামুটি এই যে বর্ণের যে সংক্ষিপ্ত রূপ বিষয়টা এখানে ক্লিয়ার করে নিলাম। দেখো, বর্ণের যে সংক্ষিপ্ত রূপ, এই যে কার আর ফলা, এই বিষয়টা দেখার পরে আমাদের আর একটা বিষয় খুব দেখার দরকার, কি জানো তো? বর্ণ আর বর্ণমালার বিষয়টা কি? বাংলা ব্যাকরণের ক্ষেত্রে এই বর্ণ আর বর্ণমালার কি প্রয়োজন আছে, আর থাকলেও সেটা কোন ক্ষেত্রে? আচ্ছা, একটু দেখি, চলো। দেখো, ব্যাকরণে ধ্বনির আলোচনাই গুরুত্বপূর্ণ, বর্ণের আলোচনা প্রয়োজন নেই। আর লিপি সম্পর্কে পড়াশুনো করার ক্ষেত্রে অবশ্যই বর্ণের প্রয়োজন আছে। পৃথিবীর সমস্ত ভাষার ধ্বনিকে একটা মাত্র বর্ণমালার সাহায্যে লেখার জন্য আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক সংস্থা একটা বর্ণমালা উদ্ভাবন করেছেন। এই আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার নাম আইপিএ। আইপিএর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। অনেক সময় যারা একাদশ শ্রেণীতে পরীক্ষা দেয় আইপিএর পুরো নাম জানতে আসে, বা কখনো কখনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রশ্ন করা হয় আইপিএ সম্পর্কে কি জানো। আমরা আইপিএর ফুল ফর্মই যদি না জানি আইপিএ সম্পর্কে কি বলবো? ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, বিষয়টা ভালো করে দেখে রাখবে। আচ্ছা, এরপরে তাহলে এই যে আমরা বর্ণমালাটা জানবো কেন, যারা ধ্বনিতত্ত্ব বিষয়ে উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে চায় তাদের অবশ্য বর্ণমালা সম্পর্কে জানার প্রয়োজন আছে। তাহলে বর্ণ ও বর্ণমালা বিষয়টা আমরা জেনে নিলাম। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি এই যে ধ্বনি আর বর্ণ প্রসঙ্গে। দেখো, এই যে ধ্বনি আর বর্ণ, এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই আছে। কি সেটা? ধ্বনি হলো আওয়াজ, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ, আর বর্ণ হলো তার লিখিত রূপ। যখন কানে শুনছি, তারপর যখন লিখছি, সেটা হচ্ছে বর্ণ। ধ্বনি শ্রুতিগ্রাহ্য, মানে কানে শুনতে পাচ্ছি, আর বর্ণ দৃষ্টিগ্রাহ্য, আমি দেখতে পাচ্ছি, মানে প্রত্যক্ষ যোগ্য। ধ্বনি শব্দের সাহায্যে সৃষ্ট এক প্রকার সংকেত, আর বর্ণ হচ্ছে চিত্র সংকেত। ধ্বনি ক্ষণস্থায়ী, কিন্তু বর্ণ দীর্ঘস্থায়ী। কানে একটুখানি আওয়াজ, ক্ষণস্থায়ী, তো যখন সেটা লিখছি সেটা দীর্ঘস্থায়ী। ধ্বনির ভাব প্রকাশ ক্ষমতা বেশি, কিন্তু বর্ণের ভাব প্রকাশ ক্ষমতা কম। ধ্বনি ভাষার প্রাথমিক উপাদান, আর বর্ণ ভাষার বিকল্প উপাদান। তাহলে এই যে ধ্বনি আর বর্ণের মধ্যে যে পার্থক্যটা, সেটা আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা যে বিষয়টা যাব সেটা হচ্ছে ধ্বনির শ্রেণী বিভাগে। দেখো, ধ্বনির যদি শ্রেণী বিভাগ করি, আমরা এই রকম একটা চিত্র প্রথমত তৈরি করতে পারি। ধ্বনি বলতে আগেই বললাম বাগ্ধ্বনিকে বোঝাচ্ছি, বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিকে। এই যে বাগযন্ত্র থেকে উচ্চারিত ধ্বনি, তাকে আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বিভাজ্য ধ্বনি, যাকে বিভাজন করা যায়, আর একটা অবিভাজ্য ধ্বনি, যাকে বিভাজন করা যায় না। এই বিভাজন ধ্বনিকে আবার দুটো ভাগে ভাগ করছি, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। প্রত্যেকটার আবার বিস্তারিত ভাগ রয়েছে। এই সময়ের অভাবে বিস্তারিত ভাগগুলো এই ক্লাসে আলোচনা করতে পারলাম না। আগামী ক্লাসে স্বরধ্বনির আলোচনা করব, এবং তার পরবর্তী ক্লাসে
ব্যঞ্জনধ্বনি সম্পর্কে আলোচনা করে দেব। যাই হোক, আজকের আলোচনা এইটুকুই, আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।